वेलकम टू माय यूट्यूब चैनल एक्सट्रा इलेक्ट्रिकल बुक आज ये वीडियो क्लास है हमी आर के राजपूतर सतरों नम्बर चैप्टार पावर प्लांट इंजिनियरिंगर पार्ट थ्री नहीं डिटेल्स आलोचना करबले देखो आजकल प्रथम क्वेश्चन सिक्सटी वन राटिव स्टीम टारबाइन अपशन ए रिएक्शन स्टीम टारबाइन अपशन बी भलोसिटी कम्पाउंडेड इम्पालस स्टीम टारबाइन अपशन सी प्रसार कम्पाउंडेड ইম্পালস স্টিম টারবাইন না অপশান ডি প্রেসার ভেলোসিটি কম্পাউন্ডেড স্টিম টারবাইন তাহলে দেখো রাটিউ স্টিম টারবাইন এটা কী টাইপের স্টিম টারবাইন সো এটা হচ্ছে কি প্রেসার কম্পাউন্ডেড ইম্পালস স্টিম টারবাইন এটা হচ্ছে ইম্পালস স্টিম টারবাইনের মধ্যে পড়ে এবং এটা হচ্ছে সব কী করতে পারে প্রেসার কম্পাউন্ডেড ঠিক আছে সো এখানে সঠিক উত্তর অপশান সি এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন পারসনস টারবাইনিস অপশান এ প্রেসার কম্পাউন্ডেড স্টিম টারবাইন অপশান বি সিঙ্গেল সিম্পিল সিঙ্গেল হুইল ইম্পাল স্টিম টারবাইন না অপশান সি সিম্পিল সিঙ্গেল হুইল রিয়েকশান স্টিম টারবাইন না মাল্টি হুইল রিয়েকশান স্টিম টারবাইন তাহলে দেখো এটা হচ্ছে কি পার্সন টারবাইন পার্সন টারবাইন হচ্ছে কি এটা সবসময় কি মাল্টি হুইল রিয়েকশান স্টিম টারবাইন এটা হচ্ছে রিয়েকশান স্টিম টারবাইনের মধ্যে পড়ে সো এখানে সঠিক উত্তর কি অপশান ডি এরপর দেখো নেক্সট কোয়েশ্চান ব্লেড ওর ডায়াগ্রাম এফিসিয়েন্সি ইজ গিভেন বাই ব্লেড অথবা ডায়াগ্রাম এফিসিয়েন্সি নিচের কোন ইকুয়েশনটা দ্বারা বোঝানো হয় সো দেখো এখানে সঠিক উত্তর হবে কি অপশান বি মানে টু ইন টু সি বি উইথ ইন ব্যাকেট সি ডাব্লু ওয়ান প্লাস মাইনাস সি ডাব্লু জিরো ডিভাইডেড বাই সি ওয়ান স্কোয়ার সো এখানে সঠিক উত্তর কি অপশান বি এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন এক্সাইল থ্রাস্ট অন রোটর অফ স্টিম টারবাইন ইস স্টিম টারবাইনের যে এক্সাইল থার্স্ট হয় রোটরে সেটা কোন ইকুয়েশান দ্বারা ডিনোট করা হয় সেটা হচ্ছে অপশন এ এম এস ডট উইথ ইন ব্যাকেট সিএফ ওয়ান মাইনাস সি এফ জিরো সো এখানে সঠিক উত্তর অপশান এ এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন স্টেজ এফিসিয়েন্সি অফ স্টিম টারবাইন ইজ স্টিম টারবাইনের স্টেজ এফিসিয়েন্সি কোনটা অপশন এ এফিসিয়েন্সি অফ ব্লেড ডিভাইডেড বাই এফিসিয়েন্সি অফ নজল না অপশন বি নজল এফিসিয়েন্সি ডিভাইডেড বাই বাই ব্লেড এফিসিয়েন্সি না অপশন সি নজল এফিসিয়েন্সি ইনটু ব্লেড এফিসিয়েন্সি না অপশন ডি নান অফ দ্য অ্যাভাব তাহলে দেখো একটা স্টিম টার স্টেজ এফিসিয়েন্সি বলতে কী বোঝায় বা স্টেজ এফিসিয়েন্সি কোনটা দ্বারা ডিনোট করা হয় সেটা হচ্ছে কী হবে ইটা নজল ইন্টু ইটা ব্লেড মানে নজলের এফিশিয়েন্সি এবং ব্লেডের এফিসিয়েন্সিকে মাল্টিপ্লাই করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কি স্টেজ এফিসিয়েন্সি সো এখানে সঠিক উত্তর অপশান সি এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন ফর ম্যাক্সিমাম ব্লেড এফিসিয়েন্সি ফর সিঙ্গেল স্টেজ ইম্পালস টারবাইন একটা ইম্পালস টারবাইন সিঙ্গেল স্টেজ ইম্পালস টারবাইনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ব্লেড এফিসিয়েন্সি কখন পাওয়া যায় তার ইকুয়েশানটা কি দেখো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি অপশান সি রো ইজিক টু কস আলফা বাই টু যখন রো ইজিক টু কস আলফা বাই টু হবে তখনই আমরা একটা সিঙ্গেল স্টেজ ইম্পালস টারবাইন থেকে টারবাইন থেকে আমরা ম্যাক্সিমাম ব্লেড এফিসিয়েন্সি পাবো সো এখানে সঠিক উত্তর কি অপশান সি এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন ডিগ্রি অফ রিয়েশন অ্যাস রেফার টু স্টিম টারবাইন ইজ ডিফাইন্ড অ্যাস তাহলে কি বলতে এখানে ডিগ্রি অফ রিয়াকশান অ্যাস রেফার টু স্টিম টারবাইন স্টিম টারবাইনের রেসপেক্টে বা স্টিম টারবাইনের রেফার করে যদি আমরা রেফার করি তাহলে ডিগ্রি অফ রিয়াকশান কোনটা দ্বারা কোন ইকুয়েশানটা দ্বারা ডিনোট করা যায় বা ডিফাইন করা যায় সেটা এখানে হবে কি অপশান সি ডেল এইচ এম ডিভাইডেড বাই ডেল এইচ এম প্লাস ডেল এইচ এফ মানে এখানে সঠিক উত্তর অপশান সি এরপর দেখো নেক্সট কোশ্চেন फॉर पार्सन्स रिएक्शन स्टीम टारबाइन डिग्री अब रिएक्शन इज पार्सन रिएक्शन स्टीम टारबाइनर क्षेत्र डिग्री अब रिएक्शन कत पार्सेंट होपशन ए सेवेंटी फाइव परसेंट अपशन बी हंड्रेड पार्सेंट अपशन सी फिफ्टी पार्सेंट ना अपशन डी सिक्सटी पार्सेंट देखो पार्सन रिएक्शन स्टीम टारबाइनर क्षेत्र डिग्री ऑफ रिएक्शन डिग्री अब रिएक्शन जो फिफ्टी पार्सेंट हो सो एखे सठिकोत्तर अपशन सी फिफ्टी पार्सेंट এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন দ্য ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ফর পার্সনস রিয়েকশন টারবাইন ইজ গিভেন বাই রিয়েকশন পার্সনস রিয়েকশন স্টিম টারবাইনের ক্ষেত্রে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কোনটা দ্বারা ডিনোট করা হয় সো এখানে সঠিক উত্তর হবে কি অপশান সি ইটা ম্যাক্সিমাম সমান টু কসকয়ার আলফা ডিভাইডেড বাই ওয়ান প্লাস কসকোয়ার আলফা মানে এখানে সঠিক উত্তর হবে অপশান সি এরপর দেখো নেক্সট কোশ্চেন রিহিট ফ্যাক্টর ইন স্টিম টারবাইন ডিপেন্ডস অন স্টিম টারবাইনের ক্ষেত্রে রিহিট ফ্যাক্টর কার উপর ডিপেন্ড করে অ্যাক্সিট প্রেশার অনলি অ্যাক্সিট প্রেশারের উপর না অপশান বি স্টেজ এফিসিয়েন্সি অনলি শুধুমাত্র স্টেজ এফিসিয়েন্সির উপর না অপশান সি ইনিসিয়াল প্রেশার অ্যান্ড টেম্পারেচার অনলি ইনিশিয়াল যে টেম্পারেচার এবং প্রেশার থাকে তার উপর না অপশান ডি অল অফ দ্য অ্যাভাব তাহলে দেখো এখানে সঠিক উত্তর হবে কি অপশান ডি অল অফ দ্য অ্যাভাব মানে স্টিম টারবাইনের ক্ষেত্রে যে রিহিট ফ্যাক্টর সেগুলো কিন্তু এক্সিট প্রেশারের উপর ডিপেন্ড করে স্টেজ এফিসিয়েন্সির উপর ডিপেন্ড করে তারপর ইনিশিয়াল প্রেশার এবং টেম্পারেচারের উপর ডিপেন্ড করে মানে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি অল অফ দ্য অ্যাবাব ঠিক আছে এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন ফর স্টেজ স্টিম টারবাইন রিহিট ফ্যাক্টর ইজ ডিফাইন্ড অ্যাস স্টেজ স্টিম টারবাইনের ক্ষেত্রে রিহিট ফ্যাক্টর কী দ্বারা ডিফেন্ড ডিফাইন করা যায় সেটা হচ্ছে কি অপশান এতে দেওয়া যায় স্টেজ এফিসিয়েন্সি ইনটু নজল এফিসিয়েন্সি অপশন বি কিউমুলেটিভ এন্থালপি ড্রপ ইনটু নজল এফিসিয়েন্সি না অপশন সি কিউমুলেটিভ এনথালপি ড্রপ বাই আইসেনট্রোপিক এনথালপি ড্রপ না অপশন ডি আইসেনট্রোপিক এনথালপি ড্রপ ডিভাইডেড বাই কিউমুলেটিভ অ্যাকচুয়াল এনথালপি ড্রপ তাহলে দেখো মাল্টি স্টেজ যেহেতু বলেছে মাল্টি স্টেজ স্টিম টারবাইনের ক্ষেত্রে রিট ফ্যাক্টার ডিপেন্ড করে কোনটার উপর না অপশন সি কিউমুলেটিভ এন্থালপি ড্রপ ডিভাইডেড বাই আইসেন্ট্রোপিক এনথালপি ড্রপ তার উপর সো এখানে সঠিক উত্তর অপশান সি এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন দ্য ভ্যালু অফ রিহিট ফ্যাক্টর নর্মালি ভ্যারিস ফ্রম যে রিহিট ফ্যাক্টরটা আমরা বলছি সেই রিহিট ফ্যাক্টরের ভ্যালু নর্মালি কার মানে কোন রেঞ্জের উপর ভ্যারি করে কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জ পর্যন্ত ভ্যারি করে অপশান এ জিরো পয়েন্ট ফাইভ টু জিরো পয়েন্ট সিক্স অপশান বি জিরো পয়েন্ট নাইন টু জিরো পয়েন্ট নাইন ফাইভ

অপশন এ থটাল গভর্নিং থটাল গভর্নিংয়ের সাহায্যে না অপশন বি নজল কন্ট্রোল গভর্নিং নজল কন্ট্রোল গভর্নিংয়ের সাহায্যে না অপশন সি বাইপাস গভর্নিং বাইপাস গভর্নিংয়ের সাহায্যে না অল অফ দ্য ভাব তাহলে দেখো আমরা জানি যে স্টিম টারবাইন জেনারেলি গভর্ন করা যায় নিচের সব কোটা দিয়েই মানে থর্টল গভর্নিং বাই ইউজিং নজল গভ নজল কন্ট্রোল গভর্নিং তারপর বাইপাস গভর্নিং দিয়েও সো এখানে সঠিক উত্তর হবে কি অপশন ডি এরপর নেক্সট কোশ্চেন इन स्टीम टारबाइनस द रिहिट फैक्टर स्टीम टारबाइनर क्षेत्र में रिहिट फैक्टर कीप्सन ए इनक्रिसेेस उथथ द इनक्रिज नम्बर अफ स्टेजेस जदि नम्बर अफ स्टेजेस बाढ़ा है तेल रि रिहिट फैक्टर बढ़े जाए ऑप्शन बी डिक्रिसेस उन्क्रिज नम्बर अफ स्टेजेस नंबर अफ स्टेजेस बाढ़ रिहिट फैक्टर कमे जाए अवशन सी रिमेन सेम इेसपेक्टिव अब नम्बर अफ स्टेजेस না একই থাকে নাম্বার অফ স্টেজের উপর ডিপেন্ড করে না না অপশন ডি নান অফ দ্য অ্যাভাব তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ মানে স্টিম টারবাইনের ক্ষেত্রে রিহিট ফ্যাক্টর যদি নাম্বার অফ স্টেজ আমরা বাড়িয়ে দিই ইফ ইনক্রিজ ইন নাম্বার অফ স্টেজেস তাহলে রিহিট ফ্যাক্টরও বেড়ে যায় সো এখানে সঠিক উত্তর হবে অপশান এ এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন দ্য থার্মাল এফিসিয়েন্সি অফ দ্য ইঞ্জিন উইথ কন্ডেনসার অ্যাজ কম্পেয়ার্ড উইথ উইথ বা অ্যাজ কম্পেয়ার টু উইথ আউট কনডেন্সার ফর এ গিভেন প্রেসার অ্যান্ড টেম্পারেচার অফ স্টিম ইজ একটা ইঞ্জিনের ক্ষেত্রে মানে স্টিম ইঞ্জিনের ক্ষেত্রে থার্মাল এফিসিয়েন্সি উইথ কন্ডেন্সার যদি কনডেন্সার প্রেজেন্ট থাকে কার তুলনায় না অ্যাজ কম্পেয়ার টু উইথ আউট যদি কনডেন্সার না থাকে একটা নির্দিষ্ট প্রেসার এবং টেম্পারেচারের জন্য কী হয় অপশান এ হায়ার অপশান বি লোয়ার অপশান সি সেম এস লং এস ইনিশিয়াল প্রেসার অ্যান্ড টেম্পারেচার ইজ আনচেঞ্জড অপশান ডি নান অফ দ্য অ্যাভাব তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি হায়ার মানে এক্ষেত্রে উইথ কনডেন্সার যদি কনডেন্সার প্রেজেন্ট থাকে টু কম এস কম্পেয়ার টু উইথ আউট কনডেন্সার তাহলে সেক্ষেত্রে কী হবে কনডেন্সার যদি প্রেজেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে থার্মাল এফিসিয়েন্সি হায়ার হয় সো এখানে সঠিক উত্তর অপশান এ হায়ার এরপর দেখো নেক্সট কোশ্চেন ইন জেড টাইপ কন্ডেন্সার জেড টাইপ কন্ডেন্সারের ক্ষেত্রে কি হয় অপশন এ কুলিং ওয়াটার পাসেস থ্রো টিউবস কুলিং ওয়াটার টিউবের মধ্যে দিয়ে পাস করে এবং স্টিম সারাউন্ডেড দেম মানে স্টিম তার উপরে থাকে মানে স্টার দিকে ছড়িয়ে থাকে টিউবের চারদিকে অপশন বি স্টিম পাসেস থ্রো টিউবস স্টিম টিউবের মধ্য দিয়ে পাস করা হন করে এবং কুলিং ওয়াটার সারাউন্ডস দেম কুলিং ওয়াটার চারদিকে চারদিকে থাকে টিউবের চারদিকে থাকে অপশান সি স্টিম অ্যান্ড কুলিং ওয়াটার মিক্স না স্টিম এবং কুলিং ওয়াটার একসাথে মিক্স অবস্থায় থাকে না অপশান ডি স্টিম অ্যান্ড কুলিং ওয়াটার ডু নট মিক্স না স্টিম এবং কুলিং ওয়াটারকে মিক্স করা হয় না তাহলে দেখো জেড টাইপ কন্ডেন্সার যেহেতু বলেছে জেড টাইপ কন্ডেন্সারের ক্ষেত্রে সবসময় স্টিম এবং কুলিং ওয়াটার মিক্স কন্ডিশনে থাকে সো এখানে সঠিক উত্তর হবে অপশান সি এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন ইনে সেল অ্যান্ড টিউব সারফেস কনডেনসার সেল এবং টিউব সারফেস কনডেন্সারের ক্ষেত্রে কী হয় দেখো অপশন এ স্টিম অ্যান্ড কুলিং ওয়াটার মিক্স টু গিভ দ্য কনডেনসেট কনডেনসেট করার জন্য স্টিম এবং কুলিং ওয়াটারকে মিক্স করা হয় না অপশান বি কুলিং ওয়াটার পাসের থ্রো দা টিউবস কুলিং ওয়াটার টিউবের মধ্যে দিয়ে পাস করানো হয় অ্যান্ড স্টিম সারাউন্ডস এবং তার চারধারে স্টিম প্রেজেন্ট থাকে সি স্টিম পাসের থ্রো দা কুলিং টিউবস না স্টিমটাকে কুলিং টিউবের মধ্যে দিয়ে পাস করানো হয় অ্যান্ড কুলিং ওয়াটার সারাউন্ডস দেব এবং কুলিং ওয়াটার তার চারদিকে থাকে না অপশান ডি অল অফ দ্য বেরিং উইথ সুইট উইথ সিচুয়েশান তাহলে দেখো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে যেহেতু এখানে সেল অ্যান্ড টিউব সারফেস কন্টেনসার বলেছে সেই জন্য এখানে সঠিক উত্তর হবে বি মানে কুলিং ওয়াটার সবসময় টিউবের মধ্যে দিয়ে বাস করানো হয় এবং তার চারদিকে স্টিম থাকে সো এখানে সঠিক উত্তর অপশান বি এরপর দেখো নেক্সট কোশ্চেন ইনি সারফেস কনডেনসার সারফেস কনডেনসার ক্ষেত্রে ইফ ইয়ার ইজ রিমুভড যদি ইয়ার কে রিমুভড করে নেওয়া হয় देयर ইজ তাহলে তে ক্ষেত্রে কি ঘটবে অপশন এ ফল ইন এবসোলিউট প্রেসার মেইনটেইনড ইন কনডেনসার এবসোলিউট प्रेशर এ কি করে কমে যায় রাইজ ইন এবসোলিউট প্রেসার মেইনটেইনড ইন কনডেনসার ন এবসোলিউট प्रेशर বেড়ে যায় না অপশন সি নো চেঞ্জ ইন এবসোলিউট প্রেসার ইন দা কনডেনসার না কোন ধরনের চেঞ্জ ঘটেনা এবসোলিউট প্রেসারের না অপশান ডি রাইস ইন টেম্পারেচার অফ কনডেন্সড স্টিম না কনডেন্স স্টিমের ক্ষেত্রে যে টেম্পারেচার সেই টেম্পারেচারটা বেড়ে যায় তাহলে দেখো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি তাহলে দেখো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি অপশান এ ফল ইন অ্যাপসলিউট প্রেসার মেনটেনড ইন কনডেনসার মানে কী হয় সার্ফেস কনডেনসারের ক্ষেত্রে যদি ইয়ারটাকে রিমুভ করে দেওয়া হয় তাহলে অ্যাবসুলিউট প্রেসারের যে অ্যাপসলিউট প্রেসারের যে ভ্যালু সেটা কি হয় কমে যায় ঠিক আছে এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন দ্য কুলিং সেকশন ইন দ্য সারফেস কনডেন্সার সারফেস কনডেন্সারের ক্ষেত্রে কুলিং সেকশানে কি হয় অপশন এ দেখো কি বলেছে ইনক্রিজ দ্য কোয়ান্টিটি অফ ভ্যাপার এক্সট্রাক্টেড অ্যালং উইথ এয়ার অপশন বি রিডিউসেস দ্য কোয়ান্টিটি অফ ভেপার এক্সটেড অ্যালং উইথ ইয়ার অপশন সি ডাস নট এফেক্ট ভেপার কোয়ান্টিটি এক্সট্রাক্টেড বাট রিডিউস এস পাম্প ক্যাপাসিটি অফ এয়ার এক্সট্রাকশান পাম্প না অপশানটি নান অফ দ্যাব তাহলে দেখো এক্ষেত্রে যেটা সঠিক করতে হবে সেটা হচ্ছে কি অপশান বি মানে কি দ্য কুলিং সেকশান ইন দ্য সারফেস কনডেন্সার সারফেস কনডেন্সারের কুলিং সেকশানে কী হয় সবসময় রিডিউস দ্য কোয়ান্টিটি অফ ভ্যাপার এক্সট্রাক্টেড যে ব্যাপারটা এক্সট্রাক্টেড করানো হলো সেই তার কোয়ান্টিটিটা কি কমে যায় অ্যালং উইথ এয়ার মানে এয়ারের এয়ারকে সঙ্গে নিয়ে কিন্তু সেই ভেপারের কোয়ান্টিটিটা কি হয় কমে যায় সো এখানে সঠিক উত্তর হবে অপশান বি এরপর দেখো এডওয়ার্ডস এয়ার পাম্প অপশন এ রিমুভস এয়ার অ্যান্ড অলসো ভ্যাপার ফ্রম কনডেনসার কনডেনসারের থেকে এয়ার কে এবং তার সাথে সাথে ভ্যাপার কেও রিমুভ করে অপশন বি রিমুভস অনলি এয়ার ফ্রম কনডেন্সার কনডেন্সারের থেকে কেবলমাত্র এয়ারকেই রিমুভ করে না অপশান সি রিমুভ অনলি আনকন্ডেন্সড ভ্যাপার ফ্রম কনডেন্সার কনডেন্সারের থেকে আনকন্ডেন্সড ভ্যাপারগুলোকে রিমুভ করে না অপশান ডি রিমুভ সেয়ার অ্যালং উইথ ভ্যাপার অ্যান্ড অলসো দ্য কনডেন্সড ওয়াটার ফ্রম কনডেন্সার না কনডেন্সার থেকে কী করে রিমুভ করে এয়ার সাথে ভেপার এবং কনডেনসড ওয়াটারকেও আর দেখো এডওয়ার্ডস পাম্পের ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান ডি মানে রিমুভস এয়ার অ্যালং উইথ ভ্যাপার অ্যান্ড অলসো দ্য কন্ডেন্সড ওয়াটার ফ্রম দ্য কনডেন্সার ঠিক আছে এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন ভ্যাকুয়াম এফিসিয়েন্সি অফ এ কনডেন্সার ইজ রে ইজ দ্য রেসিও অফ মানে কি একটা কনডেন্সারের ভ্যাকুয়াম এফিসিয়েন্সি কোনটা দ্বারা ডিনোট করা হয় সো দেখো এখানে ছুটি করতে হবে অপশান এ মানে কি অ্যাকচুয়াল ভ্যাকুয়াম ইন কনডেন্সার উইথ এয়ার প্রেজেন্ট ডিভাইডেড বাই থিওরিটিক্যাল ভ্যাকুয়াম ইন কনডেন্সার উইথ নো এয়ার প্রেজেন্ট ঠিক আছে ভ্যাকুয়াম ইফিসিয়েন্সি একটা কনডেন্সারের যে ডেফিনেশান তার সেটা হচ্ছে কি রেশিও অফ অ্যাকচুয়াল ভ্যাকুয়াম ইন কনডেন্সার উইথ এয়ার প্রেজেন্ট উইথ এয়ার প্রেজেন্ট আর এটা হচ্ছে কি নো এয়ার প্রেজেন্ট সো এখানে সঠিক উত্তর অপশান এ এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন ইন এ স্টিম পাওয়ার প্ল্যান্ট এটা স্টিম পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে দ্য ফাংশান অফ এ কনডেন্সার ইস কনডেন্সারের ফাংশান কী অপশান এ টু মেনটেন প্রেসার বিলো অ্যাটমসফিয়ার

কি বিলো অ্যাটমসফিয়ারিক প্রেশার মানে অ্যাটমসফেয়ারিকের থেকে যে যে প্রেশার তার থেকে কম প্রেসারটাকে মেনটেন করে টু ইনক্রিজ ওয়ার্ক আউটপুট কি কী জন্য না ওয়ার্ক আউটপুটটাকে ইনক্রিজ করার জন্য ফ্রম দ্য প্রাইম ওভার প্রাইম ওভার থেকে তারপর দেখো অপশান বিতে বলেছে টু রিসিভ লার্জ ভলিউম অফ স্টিম কী করে কন্টেন্সার লার্জ ভলিউম অফ স্টিমকে রিসিভ করে তারপর সেটাকে কি করে অ্যাক্সট্রাক্টেড ফ্রম স্টিম প্রাইম ওভার তারপর দেখো অপশান সি টু কনডেন্স লার্জ ভলিউম অফ স্টিম মানে লার্জ ভলিউম অফ স্টিমটাকে ঠান্ডা করে টু এবং সেটাকে কনভার্ট করে ওয়াটারে যেটা কি না হুইচ মে বি ইউসড এগেন ইন ব্রয়লার যেটা আবার পুনরায় ব্রয়লারে ব্যবহার করা হয় সো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি ঠিক আছে এরপর দেখো নেক্সট ইন এ রিজেনারেটিভ সারফেস কনডেনসার রিজেনারেটিভ সারফেস কনডেনসারের ক্ষেত্রে কি হয় দেখো দেয়ার ইজ নো পাম্প টু রিমুভ এয়ার অ্যান্ড কনডেন্স মানে সেখানে এয়ার এবং কনডেনসেট করার জন্য কোনো পাম্প ব্যবহার করা হয় না বা কোনো পাম্প থাকে না অপশান বি দেয়ার আর টু পাম্পস টু রিমুভ এয়ার অ্যান্ড কনডেনসেট এয়ার এবং কনডেনসেট কে রিমুভ করার জন্য দুটো পাম্প থাকে না অপশান সি বলেছে দেয়ার আর থ্রি পাম্পস টু রিমুভ এয়ার ভেপার অ্যান্ড কনডেনসেট এয়ার ভেপার এবং কনডেনসেটকে রিমুভ করার জন্য তিনটে পাম্প থাকে না দেয়ার ইস নো পাম্প দ্য কনডেনসেট গেটস রিমুভ বাই গ্র্যাভিটি না গ্র্যাভিটির সাহায্যে কোনো পাম্পই থাকে না কেবলমাত্র গ্র্যাভিটির সাহায্যে কন্টেন সেটকে রিমুভ করা যায় তাহলে দেখো ডিজেনারেটিভ সারফেস কনডেনসারের ক্ষেত্রে জেনারেলি দুটো পাম্প থাকে একটা রিমুভ ইয়ারকে রিমুভ করার জন্য একটা রিমুভ করার জন্য সো এখানে সঠিক উত্তর হবে অপশান বি ঠিক আছে এরপর দেখো নেক্সট এভাপোরেটিভ টাইপ অফ কনডেনসার হ্যাস অপশান এ স্টিম ইন পাইপস সারাউন্ডেড বাই ওয়াটার না অপশান বি ওয়াটার ইন পাইপস সারাউন্ডেড বাই স্টিম না সি আয়দার এ ওয়ার বি না অপশান ডি নান অফ দ্যাব তাহলে দেখো ইভাপোরটিভ টাইপ কনডেন্সার যেহেতু বলেছে সেই জন্য এক্ষেত্রে স্টিম পাইপের মধ্যে থাকে এবং সেই পাইপটা সারাউন্ডেড করা থাকে কী দিয়ে জল দিয়ে বা ওয়াটার দিয়ে সো এখানে সঠিক উত্তর হবে অপশান এ এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন কনডেন্সার এফিসিয়েন্সি ইজ ডিফাইন্ড ইজ কনডেন্সারের এফিসিয়েন্সি কোনটা দ্বারা কোন রেশিওটা দ্বারা ডিফাইন্ড করা হয় তাহলে দেখো ভালোভাবে যদি পড়ো এখানে সঠিক হবে অপশান সি মানে কি টেম্পারেচার রাইস অফ কনডেন্সার ওয়াটার ডিভাইডেড বাই স্যাচুরেশন টেম্পারেচার করসপন্ডিং টু কনডেন্সার প্রেসার মাইনাস কুলিং ওয়াটার ইনলেট টেম্পারেচার মানে এখানে সঠিক উত্তর হবে অপশান সি এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন পাইপ স্কিং ষ্টিম আৰু জেৰাৰেলি মেড আপ যে পাইপটা দিয়ে আমাৰ জেনাৰেলি ষ্টিমকে কাৰি কৰি সেই পাইপটা কীচৰ হয় ষ্টিলৰ হয় না কাষ্ট আইৰণৰ হয় না কপাৰৰ হয় না এলুমিনিয়ামেৰ হয় তালে দেখ যে পাইপ দিয়ে আমাৰ জেৰাৰেলি ষ্টিমকে কাৰি কৰিয় ষ্টিলৰ হয় চ' সঠিক উত্তৰভাৱে অপশ্যন ষ্টিল ঠিক আছে এইবোৰ দেখোন নেক্সট কোৱেশ ফর দ্য সেফটি অফ এ স্টিম বয়লার স্টিম ব্রয়লারের সেফটির জন্য দ্য নাম্বার অফ সেফটি ভাল্বস ফিটেড আর কতগুলো সেফটি ভাল্বস ফিট করা হয়ে থাকে অপশান এ ফোর অপশান বি থ্রি অপশান সি টু না অপশান ডি ওয়ান তাহলে দেখো স্টিম বয়লারের সেফটির জন্য জেনারেলি যে নাম্বার অফ ভাল্ব ফিটেড করা থাকে সেটা হচ্ছে কি টু মানে এখানে সঠিক করতে হবে অপশান সি টু এরপর নেক্সট কোয়েশ্চেন স্টিম টারবাইনস কমনলি ইউসড ইন স্টিম পাওয়ার স্টেশন আর কনডেন্সিং টাইপ নন কনডেন্সিং টাইপ নানান অব তাহলে দেখো জেনারেলি যে স্টিম টারবাইনের ক্ষেত্রে যে স্টিম পাওয়ার স্টেশনে যে স্টিম টারবাইনটা ব্যবহার করা হয় যেটা সেটা জেনারেলি কন্টেন্সিং টাইপের হয়ে থাকে সো এখানে সঠিক হবে অপশান এ কন্টেন্সিং টাইপ এরপর নেক্সট কোয়েশ্চেন বেল্ট কনভেয়ার ক্যান বি ইউজ টু ট্রান্সপোর্ট কোল অ্যাট ইনক্লাইনেশন আপ টু মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বেল্টকে আমরা ইনক্লাইন করতে পারি যেখানে আমরা কোলটাকে ট্রান্সপোর্ট করা হয় কনভেয়ার বেল্টের সাহায্যে সেক্ষেত্রে এটা সঠিক উত্তর হবে কি থার্টি ডিগ্রি মানে থার্টি ডিগ্রির বেশি কিন্তু আমরা বা থার্টি ডিগ্রির কমও কিন্তু আমরা কনভেয়ার বেল্টকে ইনক্লাইন করতে পারি না সো এখানে সঠিক উত্তর অপশন এ এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন এবং আজকের লাস্ট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি द मैक्सिमम लेंथ ऑफ स्क्रू स्क्रु स्क्रू सॉरी स्क्रू कन्वेयर इज अबाउट मान कि मैक्सिमम लेंथ कत हो स्क्रू कनभेयर क्षेत्र में अपशन ए थार्टी मिटार्स अपशन बी फोर्टी मिटार्स अपशन सी सिक्सट मिटार्स एंड अबशन डी हंड्रेड तो देखो क्षेत्र सटिक उत्तर है कि थार्टी मिटार्स सो एखने सटिक उत्तर अपशन ए ठीक है তাহলে এই ছিল আজকের ক্লাস এরপরের নেক্সট ক্লাসে আমরা আরও কিছু কোশ্চেন নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাহলে দেখা হবে পরের ভিডিওতে ওকে থ্যাংক ইউ